ত্রিকোণ পার্কে যাওয়া যাক। ত্রিকোণ পার্কে সিঁদুর খেলায় নাচে গানে জমজমাট একেবারে পরিবেশ তৈরি হয়ে গেছিল, যেখানে পৌঁছে গেছিলেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা। এবং প্রজ্ঞাও সেখানে গিয়ে এই সিঁদুর উৎসবে মেতে উঠল, দেখুন সে ছবি। আমি এখন দাঁড়িয়ে আছি সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো মণ্ডপে। ভিড়ের নিরিখে এ পুজো নজর কেড়েছে। গোটা চার দিন ধরে রিপাবলিক বাংলা নজর রাখার পর রিপাবলিক বাংলার পক্ষ থেকে সেরা স্বীকৃতি তুলে দেওয়া হচ্ছে পুজো মণ্ডপকে। খুব ভালো লাগছে এই পুরস্কার করার জন্য। আমরা তো এর জন্যই আমরা চেষ্টা করেছি এতদিন ধরে, আমরা এই সাফল্য লাভ করেছি তাতে আমরা প্রচণ্ড খুশি। এবছরের আমাদের থিমের নাম হলো সোপান। তো সোপানের আক্ষরিক অর্থ হচ্ছে সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে এই মণ্ডপে বোঝানো হয়েছে যে আমাদের জীবনে যে প্রত্যেকটা ধাপ, এই প্রত্যেকটা ধাপের গুরুত্ব কী আমাদের জীবনে। জীবনের বিভিন্ন ধাপকেই তুলে ধরা হয়েছে মণ্ডপে। লোহা, কংক্রিট এবং ফেলে দেওয়া টিন দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে মণ্ডপ জুড়ে রয়েছে বাঁশ এবং কাঠের প্লাইয়ের মই। ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রজ্ঞা সাহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার চলুন যাওয়া যাক রাসবিহারে ছেষট্টি পল্লীর পুজো। ছেষট্টি পল্লীর পুজো এবারে থিম ছিল মাটির দুর্গা, এবং সেটাকে সাজিয়ে তোলা হয়েছিল অপরূপভাবে এবং এতটাই নজরকাড়া যে রিপাবলিক বাংলার সেরা সম্মান চিনিয়ে নিয়েছে ছেষট্টি পল্লী, যেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি এলিনা। ইতিমধ্যেই বিজয় হয়ে গিয়েছে, কারণ মায়ের বিসর্জন হয়ে গিয়েছে। আজকে সকলের মনে খুব খুব বিষাদের সুর, সবার মন খুব খারাপ। কিন্তু এই মন খারাপের মাঝেও অনেকের মধ্যে আনন্দ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো ছেষট্টি পল্লী। ইতিমধ্যেই আপনারা সেই ছেষট্টি পল্লীর মণ্ডপ দেখেছেন, প্রতিমা দেখেছেন। তবে এবার ভিড়ের নিরিখে কিন্তু নজর কাড়ছে প্রচুর পুজো, আর সেই ভিড়ের নিরিখেই পরীক্ষা করে বিচার করে রিপাবলিক বাংলা এবার বেছে নিয়েছে দক্ষিণ কলকাতার ছেষট্টি পল্লীকে। কারণ ষষ্ঠী থেকে নবমী উপচে পড়া ভিড়, নজর কেড়েছে ভিড় দক্ষিণ কলকাতার এই পুজোয়। কার্যত রাসবিহারী মোড়ে দাঁড়ানোর জায়গা ছিল না, আর সেই ভিড়ের নিরিখে এবার রিপাবলিক বাংলা ছেষট্টি পল্লীর হাতে তুলে দিচ্ছে পুজোর সেরা সম্মান 2023। এখানে যারা রয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা যারা রয়েছেন, আমি তাদের হাতে এই পুরস্কার তুলে দিলাম। এবং অত্যন্ত ভালো একটি ভাবনা, এবছর তাদের পুজো আমরা জানি 85তম বর্ষে পদার্পণ করেছে। অন্য রকম ভাবনা ভেবেছেন তারা, দুর্গার মাটি, মাটির দুর্গা। এবং এই ভাবনা আমরা দেখেছি অনেক দিন ধরেই, আমরা দেখছি সেই মণ্ডপ একেবারে মায়ের যে মূর্তি, সেই মায়ের মূর্তির আদলে মণ্ডপ তৈরি হয়েছে, কিন্তু মায়ের মূর্তিটা পুরোপুরিভাবে উল্টো বসানো। এবং তারা কী বার্তা দিতে চাইছেন এবং একই সঙ্গে রিপাবলিক বাংলার তরফ থেকে এই সম্মান পেয়ে তাদের কেমন লাগছে আমি একটু জানতে চাইব। কেমন লাগছে এই সম্মান পেয়ে? ভীষণ ভালো লাগছে, আমাদের সবাই খুব আনন্দিত। এবং আমরা মানে খুশির জোয়ারে ভাসছি যে আমাদের এত সুন্দর এই প্রাইজটা দেওয়া হলো, যে ভিড়ের জন্য এটা একটা স্পেশাল প্রাইজ। একদম, থ্যাংক ইউ। আর এই ভাবনাটা একদম অন্যরকম, কারণ ইউনিক ভাবনা দেখছি আমরা যে মাটির দুর্গাকে একদম উল্টোভাবে বসানো হয়েছে, এই ভাবনাটা কীভাবে এলো? আসলে মানে যে যখন ঠাকুর তৈরি হয় মায়ের মূর্তি মানে শুকানোর জন্য, আমরা ইট ভাটায় উল্টো দিক করে মায়ের মূর্তি শুকানো হয়, সেই আদলেই আমরা এই মণ্ডপকে সাজিয়েছি এবং ভাবনাটা গড়ে তোলার চেষ্টা করেছি। এবং দর্শকদের যে তার সেটা এত সুন্দরভাবে গ্রহণ করেছে এবং নিয়েছে এবং এত ভিড় করে সবাই দেখতে এসেছে এবং আজকেও আসছে, আজকে দশমীর দিনেও কিন্তু উপচে পড়ছে ভিড়, কার্যত প্রচুর ভিড়। আর ইট ভাটাই, ইট ভাটাই যদি দেখেন আলোটাও সেইভাবেই করা, এই যে আমাদের এদিকে আগুন জ্বলছে ভেতরে, আগুনের আগ জ্বালানো হয়েছে, সত্যি অনবদ্য অনবদ্য ভাবনা। এবং এখনো পর্যন্ত মানুষের ভিড় ঠিক ঠিক করছে এই ছেষট্টি পল্লীতে। ইতিমধ্যে জানেন আপনারা যে ষষ্ঠী থেকে নবমী এই রাস্তাগুলোয় দক্ষিণ কলকাতার অনেক পুজো আমরা দেখেছি, কিন্তু দক্ষিণ কলকাতার ছেষট্টি পল্লীতে কিন্তু তিল ধারণের জায়গা ছিল না। আর এবার ভিড়ের নিরিখে কিন্তু রিপাবলিক বাংলার এই সম্মান তারা কার্যত ছিনিয়ে নিয়েছেন। আগামী বছরের জন্য আরও নতুন কিছু ভাবছেন ছেষট্টি পল্লীর পুজো কমিটির উদ্যোক্তারা। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।
নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।